আকাশপথে যাত্রা অন্য যে কোনো পথের চেয়ে অনেক বেশি নিরাপদ, তবে একবার যদি কোনো দুর্ঘটনা ঘটে বেঁচে ফেরার কোনো সুযোগই আপনি পাবেন না। সবসময় বিমান দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি দায়ী থাকে না, মাঝে মাঝে ভুল হিসেব নিকেশ এমনকি খামখেয়ালিপনার কারণেও শত শত মানুষের জীবনের সমাপ্তি আকাশেই হয়ে যায়। 1983 সালে এমনটাই ঘটেছিল কানাডার একটি বিমান এয়ার কানাডা ফ্লাইট 143 এর ভাগ্যে। ইতিহাসে এই ঘটনা গিমলি গ্লাইডার বলে পরিচিত। দিনটি ছিল 23 জুলাই 1983। 8 জন কেবিন ক্রু এবং 61 জন যাত্রী নিয়ে এয়ার কানাডা ফ্লাইট 143 কানাডার মন্ট্রিল থেকে এডমন্টন যাচ্ছিল। ফ্লাইটটি ছিল মাত্র 3 ঘন্টার। দিনটির আবহাওয়াও ভালো ছিল। দুর্ঘটনার জন্য যেমন পরিবেশ প্রয়োজন, আপাত দৃষ্টিতে তেমন কোনো সম্ভাবনাই ছিল না। তাছাড়া ফ্লাইট 143 ছিল সে সময়ের আধুনিক বিমানগুলোর মধ্যে একটি। নতুন নতুন উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছিল এটি। এটি ছিল হোয়াইট বডি 767 জেট বিমান। বিমান চালকের আসনে বসেছিলেন অভিজ্ঞ বব পিয়ারসন এবং তার একজন ফার্স্ট অফিসার। বব পিয়ারসন এর আগে মোট 15,000 ঘন্টা আকাশে কাটিয়েছেন এবং তার ফার্স্ট অফিসারের অভিজ্ঞতা ছিল 7,000 ঘন্টার। পিয়ারসনের আবার গ্লাইডিংয়ের অভিজ্ঞতাও ছিল। সব মিলিয়ে পাইলটদের অভিজ্ঞতা ছিল ওয়ার্ল্ড ক্লাস। বিমানটি যখন মাটি থেকে 39 ফুট উপরে, তখন হঠাৎ করে প্লেনের জ্বালানি কমে যাওয়ার সংকেত শোনা গেল। পাইলট দুজনই অবাক, কারণ এমন হবার প্রশ্নই আসে না। তারা বিষয়টিকে তেমন একটা পাত্তা দিলেন না। তবে কিছুক্ষণ পরপর বারবার জ্বালানি সংকটের সংকেত বিপ বিপ করতে থাকায় তারা বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কিন্তু এখনও যে 700 মাইল পাড়ি দেওয়া বাকি, তারা দিশেহারা হয়ে পড়ার ফাঁকে বন্ধ হয়ে গেল প্লেনের বাম পাশের ইঞ্জিন, কারণ ফুয়েল প্রায় শেষ। তখন প্লেন শুধু ডান পাশের ইঞ্জিন দিয়েই চলছিল। পিয়ারসনের কাছে মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ফুয়েল ছাড়া প্লেন চালানো তো আর সম্ভব না। তাছাড়া তারা তখন এত উপরে যে দুটো ইঞ্জিনই যদি বন্ধ হয়ে যায়, তখন বিমান ফ্রি ফল করবে, যেটা দুঃস্বপ্নের চেয়ে 1,000 গুণ বেশি ভয়ঙ্কর। বিমান যে কাছাকাছি ল্যান্ড করাবেন সেটাও ছিল 120 মাইল দূরে, কিন্তু সেই সিদ্ধান্তও নিতে হবে ঝড়ের গতিতে। এর মধ্যে যদি ডান পাশের ইঞ্জিনও বন্ধ হয়ে যায়, তাহলে এটুকু দূরত্ব অতিক্রম করা সম্ভব নাও হতে পারে। কিন্তু তাদের মাথায় কোনোভাবেই আসছে না কেন এত তাড়াতাড়ি ফুয়েল শেষ হয়ে গেল। আসল ঘটনা ছিল এমন, মন্ট্রিল থেকে এডমন্টন আসার আগে এয়ারপোর্টে ফ্লাইট ক্রুরা গ্রাউন্ড ক্রুদের জিজ্ঞেস করে যে প্লেনে কতটুকু তেল আছে। ফ্লাইট ক্রুরা সঠিক হিসেব দিলেও গ্রাউন্ড ক্রুরা পুরাতন পদ্ধতিতে হিসেব করে জ্বালানি দিয়েছিল বিমানটিতে, আর তাই এই বিশাল ভুলের ঘটনাটি ঘটে যায়। আসলে তখন প্লেনে ছিল 6,172 কেজি ফুয়েল, আরও 20,075 লিটার ফুয়েল যোগ করতে হতো, অর্থাৎ মাত্র 45% ফুয়েল নিয়ে প্লেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বামপাশের ইঞ্জিন বন্ধ হয়ে যাবার কিছুক্ষণ পরে ডান পাশেরটিও বন্ধ হয়ে যায়। দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গেলে প্লেনকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু র্যাম এয়ার টার্বাইন নামের আধুনিক একটি প্রযুক্তি ছিল বিমানটিতে, যার কারণে প্লেনটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল, না হলে প্লেন ফ্রি ফলে নিচের দিকে পড়ে যেতে থাকত। ঠিক সেই মুহূর্তে পাইলটরা মিলে দুটি সমাধানে আসলেন। প্রথমত প্লেনকে 360 ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে উচ্চতা কমিয়ে এরপর ল্যান্ড করা, অথবা সাইড স্লিপ প্রয়োগ করে ড্র্যাগ ফোর্স বাড়িয়ে দেয়া, এতে গতি অনেকাংশে কমানো যাবে। পরের কাজটি করার মধ্যে ঝুঁকি থাকলেও গ্লাইডিং করার মাধ্যমে কাজটি করা যেতে পারে। কমার্শিয়াল ফ্লাইটে এমনটি আগে কখনো করা হয়নি। গ্লাইডিং করে করে রানওয়ের দিকে এগিয়ে যেতে থাকলেন পিয়ারসন। ঘটল আরেক কাণ্ড, ল্যান্ডিং গিয়ার নামানোর সময় পেছনের দুটি ঠিকভাবে নামলেও সামনের নোজ গিয়ার ঠিকভাবে নামেনি। প্লেন যখন রানওয়ের কাছাকাছি, তখন ফার্স্ট অফিসার লক্ষ্য করেন যে জায়গাটিতে অনেক মানুষের আনাগোনা। আসলে রানওয়েগুলো তখন স্পোর্টস কার রেসিং প্রতিযোগিতায় ব্যবহার করা হচ্ছিল এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। জায়গাটা অনেকটা পিকনিক স্পটের মতো বানানো হয়েছিল। রানওয়ের কাছে এসে পাইলট দক্ষতার সাথে প্লেনটিকে সোজা করে ল্যান্ড করালেন এবং এর সামনের অংশ মুখ থুবড়ে পড়ল। মূলত এই মুখ থুবড়ে পড়ার কারণে প্লেনের ঘর্ষণ বেড়ে যায় এবং এর গতি আস্তে আস্তে কমে যায়। তাছাড়া জায়গাটিতে স্টিলের ব্যারিয়ার দেওয়া ছিল, যার সাথে প্লেনটি লেগে যায় এবং আস্তে আস্তে গতি কমতে থাকে। এই দুর্ঘটনা থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি,
পরবর্তীতে তদন্ত কমিটি গঠন এবং অনুসন্ধান করার পর ধরা পড়ে যে আসল ঘটনা ছিল ভেতর এবং বাইরের স্টাফদের পরিমাপের এককের গণ্ডগোলের জন্য। এই ঘটনা থেকে এই শিক্ষায় পাওয়া যায় যে বিজ্ঞান ও প্রযুক্তিগত যে কোনো কাজে বৈজ্ঞানিক একক বা ইউনিট ছাড়া যে কোনো সংখ্যাই আসলে অর্থহীন।